হ্যালো एवरीवन वेलकम টু অ্যালগো বাংলা 29 আজকে আমরা দেখব টেবিলের অ্যারেঞ্জমেন্ট মানে টেবিল কিভাবে অ্যারেঞ্জ করতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক তো তার আগে আমরা প্রথমে হচ্ছে যদি আমরা আমাদের স্লাইডে আসি তো স্লাইডে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কি এখানে হচ্ছে আমাদের টেবিল আছে এবং হচ্ছে পাশে একটি শেপ রয়েছে তো আমরা হচ্ছে টেবিলে ক্লিক করা মাত্রই আমরা দুইটা কি পাবো লেআউট পাবো একটা হচ্ছে টেবিল ডিজাইন এবং একটি হচ্ছে লেআউট তো আমরা যদি লেআউটে আসি লেআউট এসে আমরা এখানে যে অ্যারেঞ্জ নামে একটি সেকশন দেখতে পারবো তো অ্যারেঞ্জ সেকশনে এসে আমরা কি করবো এই যে দেখেন এটা হচ্ছে এই টেবিলের উপরে হয়ে গিয়েছে তো আমরা যদি এটা হচ্ছে না করতে চাই তাহলে আমরা এখানে আসবো এখানে এসে আমরা এই যে ব্রিং ফরওয়ার্ড যদি ক্লিক করে দিই তাহলে কি হবে এই টেবিলের এর উপরে এই শেপটা কি হবে না ওভারলেপ হবে না এখন আমরা যদি আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে আমরা হচ্ছে কি করব মানে এই শেপটা টেবিলের উপরে ওভারলেপ করব তাহলে কি হবে এই যে সেন্ট ব্যাকওয়ার্ড এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আবার আগের অবস্থায় চলে আসবে এরপরে আমরা আবার আসতে পারি কোথায় আমরা এখান থেকে এগুলো আবার সরায় নিতে পারি এরপরে আমরা আসব হচ্ছে আবার যদি আমি লে আসি এরপরে আমরা সিলেকশন প্যান মানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই যে হেক্ জ্যাগন ওয়ান মানে হচ্ছে আমার এই শেপ নাম হচ্ছে হেক্ জ্যাগন ওয়ান এবং টেবিল টু এই যে এই টেবিল নাম হচ্ছে টেবিল টু তো আমরা এখান থেকে কি করতে পারবো হাইট করতে পারবো আবার শো করতে পারবো আমি যদি হচ্ছে ওয়ান করি তাহলে দেখেন হাইড হয়ে যাবে আবার একই ভাবে আমরা যদি টেবিল টু হাইট করি তাহলে টেবিল টু হাইড হয়ে যাবে এবং আমি এখান থেকে শো অল করলে দুইটাই দেখা যাবে হাইড অল করলে দুইটাই দেখা যাবে না তো এগুলো হচ্ছে সিলেকশন প্যানের কাজ এরপরে আমরা হচ্ছে আসবো অ্যালাইনে তো এলাইনে এসে আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে এই যে টেবিলের এর বিভিন্ন ধরনের অ্যালাইন আমরা দেখতে পারবো একটা হচ্ছে লেফট এই যে লেফটে চলে যাবে আবার সেন্টার মাঝখানে চলে আসবে আবার আমি যদি এখান থেকে টপ করি মানে উপরে যাবে তারপর আমি এখান থেকে যদি হরিজন্টালি করি তাহলে উপরে থাকবে এবং হচ্ছে কি হবে স্পেস ক্রিয়েট করবে এরপরে আমি যদি ভার্টিক্যালি করি তাহলে সব দিক থেকে সমান স্পেস নিয়ে কি হবে টেবিলটি স্থান দখল করে নিবে আমরা শেপের ক্ষেত্রেও সেম কাজ করতে পারি মানে অ্যালাইনের তো তার জন্য আমরা শেপ ফর্মেটে আসবো দেন আমরা এখানে অ্যালাইনের আরো বাটনে ক্লিক করলে এই সেম অপশন গুলো আমরা পাবো যেমন সেন্টার তারপর রাইট টপ মিডেল এগুলো তো এই ছিল হচ্ছে টেবিলের পার্ট টু মানে হচ্ছে টেবিল অ্যারেঞ্জমেন্ট সংক্রান্ত বিস্তারিত আলোচনা ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অ্যালগো বাংলা টু ডি পাশে থাকবেন ধন্যবাদ